ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, যারা আমার পথে আগাইতে চায়, আমার দেওয়া দিন আদর্শ কোরআন শরীয়ত এটাকে মানতে চায়, ধারণ করতে চায়, লালন করতে চায়, তাদের এই চলার পথে, একামতে দিনের পথে, হেফাজতে দিনের পথে তারা যদি আগানো শুরু করে, একামতে দিনের পথে, ও কানা হাক্কান আলাইনা, আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায় তাদেরকে সাহায্য করা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নেমে যান, নামাটা আপনার উপরে ফরজ, দিন কায়েম করা ফরজ না, নামা ফরজ, চেষ্টা করা এগিয়ে যাওয়া ফরজ। আপনি যদি আপনার ফরজ আদায় করেন, তিনি বোধহয় তার ফরজ আদায় করবেন না, নামা আপনার উপরে ফরজ। আপনি যখন নেমে যাবেন, লানাহ দিয়ার নাম সুবুলানা লাম তাকিদ নুনে সকিলা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তার পথের সব বাধা, ইতিহাস অনেক লম্বা, আল্লাহ যেটাকে আহসানুল কাসাস বলেছেন। ইউসুফ চিন্তা করলো, খাটের থেকে লাভ দিয়ে পড়ে দৌড় দেওয়ার ক্ষমতা, প্রথম গেট পর্যন্ত যাওয়ার ক্ষমতা তো আমার আছে, আমি দৌড় দেওয়া শুরু করি, আরো সেনের মালিক বলে তুই দৌড় দে, আমিও দুয়ার খোলা শুরু করি, আল্লাহু আকবার, আমিও দুয়ার খোলা শুরু করি। ইউসুফ দৌড় দিছে, এক দৌড়ে প্রথম গেটে গেছে, গেট বসে গেছে, দশম গেটে গেছে, প্রত্যেকটা গেট বসে গেছে, শেষ গেটে গিয়ে ইউসুফ দিছে লাভ, মহিলা পিছন দিয়ে দৌড় দেয়, জামা খামসাই ধরছে, ইউসুফ দিছে লাভ, লাভের চোটে ইউসুফের জামার পিছনের একটা টুকরা মহিলার হাতে রয়ে গেছে। দৌড়ে ঝুঁকি সামলাতে না পেরে ফার্স্ট লেডি সে পিছনে পিছনে দৌড়ায়, তাড়া করে, কা হা জামাটা ছিঁড়ে গেল, তা না হলে ধরছিলাম। ইউসুফ পড়ছে আগে, দৌড়ের ঝুঁকে ফার্স্ট লেডি পড়ছে ইউসুফের উপরে। এই সময় ইউসুফ দুপুরের খানা খেতে, আজিজ বাদশাহ খানা খেতে রাজমহলে এসেছে, আজিজ বাদশাহ, তাকে আমরা এখন বাদশাহ হিসাবেই বলবো বুঝার সুবিধার জন্য। এখন গেটের এখানে আবার সঙ্গে শালা একজন রেলে আইসে, শালা ওই ফার্স্ট লেডির মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এই টাইপের আর কি, মিশরের একটা আদালতের বিচারক। এখন শালা দুলাবাইয়ের কাছে আসছে, বাদশার কাছে, বাদশাকে ঠিক আছে খানার সময় যখন হয়েছে চলো আমরা ঘরে গিয়ে খানা খেয়ে আসি। এখন এই বিচারক তাকে সঙ্গে নিয়ে যখন এসেছে, ফার্স্ট লেডি স্বামীকে আর মামতো ভাইকে, ওই বিচারককে যখন সামনে দেখলো, সে নিজেই অ্যাগ্রেসিভ হয়ে বলে, ফামা যাজাউ মান আরাদা বেআহলে কাসু, এই যুবকের কী শাস্তি হওয়া উচিত, যে যুবক আপনার ঘরে থেকে আপনার খেয়ে আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমে গেছে। দেখছেন নি কারবার, দেলার হোসেন সাইদি দর্শন করেছে, ৩০,০০০ দর্শন করেছে, ইবলিসও তো বিশ্বাস করে না, শয়তানও তো বিশ্বাস করে না। আল্লাহ একজন আছে, ওই পর্যন্ত হায়াত আমি পাবো না, আমার তো এখন একেবারে ইলেভেন্থ আওয়ার। অতিল গালা ইয়া মনুদা বেলুহা বাইনান নাস, এখন ফার্স্ট লেডি তার স্বামীর কাছে নালিশ করে, ফামা যাজাউ মান আরাদা বিআহলে কাসু, এই যুবকের কী শাস্তি হওয়া উচিত, যে আমার রুমে ঢুকছে আমার সাথে খারাপ কাজ করার জন্যে। ইউসুফ কয়, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বাদশাহ হুজুর আমার কোনো দোষ নাই, সে আমার এইভাবে এইভাবে কায়দা বেকায়দার মধ্যে খালি আমার দিকে আক্রমণ করে। ইউসুফ কয় মহিলার দোষ, মহিলা কয় আশপাশ থেকে মানুষেরা অ্যাটেনশন ড্র করেছে, এরে এখানে কি মানুষ জমা হয়েছে, কি দিস ইজ প্রেস্টিজ ইস্যু। এখন ফার্স্ট লেডি রেখে তুই ঘরের দিকে যা, ফার্স্ট লেডি কয়, ফামা যাজাউ মান আরাদা বিআহলে কাসু, সে আমার সাথে খারাপ কাজ করার জন্য গেছে,
ইসুকা নাহিয়া রাওয়াদাতনি আর নাফসি, বাদশাহ হুজুর আমি আমারে ডাকছে, আমি তো কিনা গোলাম, ডাকলে তো যাওয়াই লাগবে, যখন আমার উপরে আক্রমণ করছে আমি দৌড় দিছি। এই এই দেখতেছেন আপনারা যে অবস্থা, এটাকে বর্তমান আইনের ভাষায় বলে সুরতে হাল, সুরতে হাল, বুঝতে পেরেছেন বোধ হয়। এখন বাদশাহ তার শালারে যিনি মুনসে বিচারক কয়, বেশি কথা বললে মানুষে শুনবে, প্রকাশ্য দিনের বেলা শুনা শুনি বলা কওয়ার দরকার নাই, আপনি ফয়সালা দেন কি আপনার বইনের দোষ নাকি গোলামের দোষ। বিচারক, আপনি আমার বাদশাহ, লেডি আমার বোন, কিন্তু আমি আমার বিবেকের বিবেকের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, কে দোষী এটা সাব্যস্ত করতে হলে আমাকে এখন সুরতে হাল দেখতে হবে। আল্লাহু আকবার, সুরতে হাল, সুরতে হাল হাল দেখার আগে ওই বিচারক শরীরটা কাপড় চোপড় একটু দেখি, প্রথমে ফার্স্ট লেডিকে দেখলো, তার সিটিও ঠিক আছে, এখানের ফোটা টোটা তিলক এগুলোও ঠিক আছে, চুল টুল একেবারে ওকে ঠিক আছে। একজন সামর্থ্যবান যুবক যদি একটা মহিলার সাথে দশটা দুষ্টি করত, জোরাজুরি করত, ব্লাউজের বতম একটা হইলে তো ছেঁড়া থাকতো, কি শুনলে না দেখা যাইতো, দেখা যায় মহিলা একেবারে আপডেট। কয় না, মহিলাকে যুবক দর্শন করে নাই, কোনো জোর জবরদস্তি তার উপরে করা হয় নাই, জবরদস্তি করলে কোনোখানে না কোনোখানে। এইবার ওই মুনসে বলে, আচ্ছা বোন তুমি একটু ওই দিকে ফিরো, দেখি তোমার কাপড় ব্লাউজ এগুলার অবস্থা কি, দেখে যে সব ওকে ভাঁজটা একেবারে সব একশো ভাগ ঠিক আছে। এইবার ইসুবের ডাকছে, এই বেটা তুই আয়। ইসুবের ডেকে এখন প্রথম সামনের দিক দেখলো ঠিক আছে, পিছনের দিক দেখে দেখে যে আমার পিছের অর্ধেক নাই। এইবার সে কিন্তু রায় দিতে পারতো দুলাভাইয়ের পক্ষে, রায় দিতে পারতো বইনের পক্ষে, কি দেখেন, তখন দিন ছিল না, ইসলাম ছিল না, কিন্তু নীতি নৈতিকতা এটা কোনোদিন মনে যায় না। এখন বিচারক সুরতে হাল দেখে বলে, দুলাভাই, দুলাভাই চিনছেন তো বাদশাহ, দুলাভাই আপনার ফার্স্ট লেডির জামা যদি কাপড় যদি ব্লাউজ যদি পিছন থেকে ছেঁড়া হয় বা সামনে থেকে ছেঁড়া হয়, বুতামের হুকটুক খোলা হয়, তাহলে বুঝতে হবে তার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, জোর চালানো হয়েছে। আচ্ছা গোলাম তুই আয়। ইসুর যাওয়ার পরে সামনের দিক ঠিক আছে, পিছনের অর্ধেক নাই। কয় দুলা ভাই ঘটনা তো এখানে, কয় কি, কয় গোলাম শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করেছে, ভাগার চেষ্টা করেছে, কিন্তু আমার বোন জোর করে গোলামকে ধর্ষণ করতে চেয়েছে, আদালত একেবারে রাজবাড়ির সামনে ফয়সালা, বিচারক ফয়সালা দিয়ে দিল। তারপরে ইসুফ জেলে গেল, কি অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে বলে, সব যুগে দেখা যায় অপরাধীরা অপরাধ করে জেলে গেছে, আবার কিছু খালেস আল্লাহর বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গেছে, ঠিক কিনা বলুন প্রিয় দিনী ভাইয়েরা। এখন ওই মহিলা কয় স্বামী, এতদিন লালন পালন করেছি, ওর জন্য আমার একটা মায়া আছে, যদিও আমার লাগে জোর আছে, আবারও কয় হ্যাঁ আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, কিন্তু হামা জাজাউ মান আরাদা বেআহলে কাসু, এই গোলাম রে মৃত্যুদণ্ড দণ্ড দিয়েন না, দেখছেন নি কারবার, রাজা রাজার কারবার, জল্লাদ দেখে যদি কয় কোপ দে কোপ দে। এখন ইসু মরে গেলে তো আশা ভরসা শেষ, বেঁচে থাকলে তো পরে আবার চেষ্টা করা যাবে, মরে যাকে এটা চায় না। ফার্স্ট লেডি কি বলছে বলবো, কোরআনের ভাষা, হামা জাজাউ কি শাস্তি হওয়া উচিত, মান আরাদা বেআহলে কাসু, আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্যে ফার্স্ট লেডির রুমে গেছে, ইল্লা আইয়ুসে জানা, কয় জেলখানায় পাঠাইয়া দেন, আও আজাব নালিম অথবা গায়সায় গায়সায় কিছু দিয়ে সারি দেন, জানে মারিয়েন না।
ইউসুফ জেলে গেল। তার জীবন থেকে প্রায় এক যুগ, কম বেশ এক যুগ তিনি জেল খেটেছেন, ঠিক কিনা বলেন? এখানে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, কোরআন যে মেসেজ আমাদেরকে দিচ্ছে সেই মেসেজটা হলো বিবেক। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ও নাফসিন ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা উজুরাহা ওয়া তাকওয়াহা। আরে কোরআনকে আমরা জানার চেষ্টা করি না, আমাদের দুর্ভাগ্য। আল্লাহ গায়াতুনা ওয়া রাসূলু যাইমুনা ওয়াল কোরআনু দালিলুনা ওয়াল জিহাদু সাবিলুনা। আল্লাহ ইজ আওয়ার লর্ড, হোলি প্রফেট ইজ আওয়ার লিডার, হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, হোলি জিহাদ ইজ আওয়ার ওয়ে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমি ময়দানে নেমে যাই কিয়ামত পর্যন্ত, তাহলে আল্লাহ ফিলিস্তিনিদেরকে সাহায্য করেছে, ইসরায়েলকে সাহায্য করেছে, আমাদেরকে বোধহয় করে না, করবে না? ইসলামের জন্য আসলে এই সময় কিছু করতে পারলে ভালো হইতো, তো দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, এরকম মানুষ তো আমাদের মধ্যে নাই? দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। ভাই যুগের ইতিহাস, সময় পরম্পরার দিকে তাকান, আমি আর লম্বা করবো না বেশি, উপসংহারে এসে গেছি। কিন্তু আসুন, তাহলে ইউসুফ তার এই সততা, তার এই ইমান, এই সততা ইমানের পুরস্কার ইউসুফকে আল্লাহ দুনিয়াতে বোধহয় দেন নাই। জোরে কন দিছে, দিছে, আখেরা তো দেবে না, অনেক অনেক অনেক, যেটা আমি বুঝাইতে পারবো না। লাইনুন রাত আল্লাহ ওজন সামেয়াত আল্লাহ খাতারা আল্লাহ কালবিল বাসার, যেটা আমি উদাহরণ উপমা দিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না। প্রিয় দিনী ভাইয়েরা, সেই 4,500 বছর আগের একজন যুবক, সে একা, সে আদর্শের উপরে অটল, অনড়, অবিচল, সব রকমের পাপ পঙ্কিলতা থেকে নিজকে